एडुकेशन वर्ल्ड कंसल्टेंसी बेस्ट करियर गाइड फॉर स्टूडेंट्स अपोजिट ओल्ड गैस गोडाउन कैचुभूमि आगरतला আবারও রাজ্য পেরিয়ে অসমে প্রবেশের মুখে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক ১৩ জন রোহিঙ্গা নাগরিক। তবে আশ্চর্যের বিষয় হলো ত্রিপুরা পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের এতগুলো থানা পেরিয়ে অসমে প্রবেশের মুখে ১৩ জন রোহিঙ্গা নাগরিক আটক হলেও রাজ্য পুলিশ তাদের ধরতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের কাছ থেকে বাংলাদেশি এবং ভারতীয় টাকা সহ নানা সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের করিমগঞ্জ আদালতে প্রেরণ করবে অসম পুলিশ। জানা যায় মঙ্গলবার সন্ধ্যাবেলা আগরতলা থেকে গুয়াহাটিগামী ML05N 1989 নম্বরের রেহান 9 সুপারে তল্লাশি চালায় পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার আসাম ত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। অসম পুলিশের রুটিন তল্লাশিতে নাইট সুপার থেকে ধরা পড়ে মোট ১৩ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে পুরুষ, মহিলা ও ছোট বাচ্চা রয়েছে। তারা সকলেই বাংলাদেশের কক্সবাজার থেকে অবৈধ উপায়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং আগরতলা থেকে একটি গুয়াহাটি যাওয়ার গাড়ি করে ত্রিপুরা সীমান্ত পার হয়ে অসমে প্রবেশ করা মাত্রই অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ তাদেরকে আটক করে। বর্তমানে এদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে অসম পুলিশ। বিষয়টি নিয়ে বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা জানান, এরা অবৈধ উপায়ে ভারতের মাটিতে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ওসি আরও জানান, ধৃত ১৩ জন রোহিঙ্গা নাগরিক ২০১৬ সাল থেকে কক্সবাজারের একটি ক্যাম্পে বসবাস করে আসছিল। তারপর তারা ভারতের প্রবেশের পর ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশ করা মাত্র পুলিশ তাদেরকে আটক করে। অসম পুলিশের জেরায় ধৃতরা জানায়, তারা জম্মু কাশ্মীরে তাদের আত্মীয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। তাদের কাছ থেকে অসম পুলিশ বাংলাদেশি ও ভারতীয় টাকা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। বুধবার ধৃত রোহিঙ্গাদের করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ। সার্চে আমাদের এক মহিলার কাছ থেকে পাওয়া গিয়েছে আপনার বাংলাদেশের ৫০০ টাকার নোট, আমাদের ভারতীয় নোটও পাওয়া গেছে, তারপর ঘড়ি পাওয়া গেছে, রাডও লেডিস। যখন সার্চ চলতেছে, জিজ্ঞাসাবাদ চলতেছে, ওদের করার জিজ্ঞাসাবাদে জানতে পারি, মানে পিমিনের প্রাথমিক যেটা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ওরা কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারে ক্যাম্পে ছিল ওরা ২০১৬ থেকে। ওদের কোনো আত্মীয় এখনও জম্মু কাশ্মীরে আছে বলে তোরা বলেছে, দিল্লিতেও আছে, হায়দ্রাবাদেতেও আছে, ওদের যাওয়া এখানে আমরা চেষ্টা করতেছি। অপরদিকে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের প্রতিটি থানা পেরিয়ে অসময়ে প্রবেশের মুখে ১৩ জন রোহিঙ্গা নাগরিক আটক হলেও রাজ্য পুলিশ তাদেরকে ধরপাকড় করতে সম্পূর্ণ ব্যর্থ। এক কথায় রাজ্যের পুলিশ প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। রাজ্য পেরিয়ে অসমে প্রবেশের মুখে রোহিঙ্গা নাগরিক আটক কোনো নতুন বিষয় নয়। এর পূর্বেও বহুবার অসম পুলিশ ত্রিপুরা থেকে যাওয়া রোহিঙ্গা নাগরিকদের আটক করেছে, কিন্তু প্রতিবারই রাজ্যের পুলিশ প্রশাসন নজরদারির বেলায় অশ্বডিম্ব প্রসব করছে। সুতরাং পুলিশি নিরাপত্তা ও রাজ্যে একের পর এক অপহরণকাণ্ডে রাজ্য পুলিশের ব্যর্থতা সামনে আসাতে রাজ্যবাসী ত্রিপুরা পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। স্বাভাবিকভাবে আগামী দিনে রাজ্য পুলিশের খামখেয়ালিপনায় রাজ্যবাসী ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।